একটুখানি তার 10 টাকা। এই যে গুড নুন, আজকে দেরি হয়ে গেল, আজকে নিচে নেবেছি একটু। এই যে বেশি বাসন মাজছে, দেখুন বেশি বসেছে বাসন মাজতে, আজ বৃহস্পতিবার। হ্যাঁ, কত লোক যাচ্ছে রাস্তায়, কত লোক যাচ্ছে, কত বলছে এইটুকু তার। ও তার গুলো কত করে নিচ্ছে গো, কত করে নিচ্ছে তার? 10 টাকা দিচ্ছ বাবা? তুলসি গাছটা দেখুন কি লম্বা হয়ে গেছে। এখানে দেখুন আমার বড় জায়ের বাগানে এসেছি, এখানের গাছগুলো আপনাদের একটু দেখাই। এটাকে কি বলে জানো, সন্ধ্যা মালতী বোধহয়। এই ফুলটা সন্ধ্যা মালতী বলে তো, এইটা সন্ধ্যা মালতী ফুল। এটা বিকালবেলা ফোটে, সন্ধ্যেবেলা ফোটে, তারপরে সকালবেলা আবার ঝিমিয়ে যায়। কৃষ্ণকলি বলে, ওই কৃষ্ণকলি আমরা বলতাম সন্ধ্যা মালতী, সন্ধ্যামণি বলতাম, সন্ধ্যামণি। আর এই যে অ্যালোভেরা গাছ, এ অযত্নেই কত সুন্দর হয়, কত দরকারি গাছ, কিন্তু কোনো যত্ন লাগে না। একবার বসিয়ে দিলে এ গাছের ঝাড়। এই যে দেখুন কত অ্যালোভেরা। আর এই লাল পাহাড়ি ফুলটা শীতকালে একবারে গোটা ছাদ ভরে যাবে। কত বাগান পরিষ্কার করবে, এই বাগান পরিষ্কার করবে। এই দেখুন এই বাগানেরই কত শহরের মানুষ দেখবেন, গ্রাম। এই যে কত অ্যালোভেরা অযত্নে পড়ে আছে, কিন্তু ভর্তি হয়ে গেছে। এই অ্যালোভেরা গুলো কত কাজের, কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারছি না। অ্যালোভেরাটা দেখুন এসে পড়েছে বিল্লিরাজ, তিনটে কালার, সাদা, কালো, আবার ব্রাউন। এই যে মাছের জন্য এলো, আজকে এখনো মাছ হয়নি, বেচারা ফিরে যাচ্ছে, আবার অন্য বাড়িতে চলে গেল, দেখে কোন বাড়িতে মাছ পায়। গুড মর্নিং বন্ধুরা, দেখো ছেলে পটেটো চিপস এনেছে, একটু বৃষ্টি সিঙ্গুর থেকে বৃষ্টি হচ্ছিল, একটু ভিজে গেছে, নিয়ে গেছে। এটাকে একটু ফ্রাই প্যানে নেড়ে নিচ্ছি, একদিকে চা বসেছে। আর আমি একটু আজকে মাইক্রোওভেনে পনির এনেছে, বাটার পনির করব। পনিরগুলো টুকরো টুকরো কেটে নিয়েছি, তাতে একটু টক দই দিয়েছি, নিচে থেকে সব দিয়ে এনেছি, তো তোমাকে দেখাতে পারিনি। টক দই, কাঁচা লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, টমেটো কুচি, একটু চিনি, নুন, সর্ষের তেল, আর টমেটো কুচি, আর গোটা কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে মিক্সিং করে আধ ঘন্টা রেখে দেবো। দই, টক দই, এটাকে মিক্সিং করে রেখে দিয়ে আমি মাইক্রোওভেনে এটা 10 মিনিটের জন্য কি 8 মিনিটের জন্য একটুখানি মাইক্রো কনভেকশনে আমি এটা ভাপিয়ে নেব। আধ ভালো করে মিক্সিং করে এই যে মাইক্রোওভেন বাউলের মধ্যে এটা আমি করব। দেখো আমার পনির, এটা সর্ষে মানে ভাপা পনির, এটা আমার মানে ম্যারিনেশনটা হয়ে গেছে, 1 ঘন্টার ওপর হয়ে গেল। আমি রেখে দিয়েছিলাম যে খাওয়ার আগে একটু, বেশিক্ষণ তো লাগবে না। এবার আমি এখানে বসিয়ে দিলাম, আর এটাকে আমি অন করে দিলাম, দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। এটা আমি এবার স্টার্ট করব। দেখো স্টার্ট বাটন টিপে দিলাম, এবার টাইমটাকে বাড়াবো। আমি আগে টাইমটা সেট না করে মানে বাড়িয়ে ফেলেছিলাম, এবার টাইমটাকে সেট করছি। এখানে আমার অটোমেটিক 1 মিনিট সেট আছে, এটা আমি বাড়াচ্ছি 2, 3, 4, 5, 6, 7। আমি 7 মিনিট পর্যন্ত এটা দিয়ে দিলাম, দরকার পড়লে আমি পরে যদি মনে করি 6 মিনিটে হয়ে গেছে আমি এটা ক্যান্সেল করতে পারবো, কিন্তু আমি 7 মিনিটটা সেট করে স্টার্ট করে দিলাম। দেখো আমার ঘুরতে শুরু করে দিয়েছে, এটা হোক তারপর তোমাদের দেখা, এখনো হচ্ছে আর হয়ে এসেছে। দেখো এখানে টাইমটা কমে যাচ্ছে, 43-44 করে করে এবার এন্ড হবে। আমি সঙ্গে সঙ্গে বার করবো না, এটা গরমের মধ্যে রেখে দেবো, 5 মিনিট পর যখন মেশিনটা ঠান্ডা হবে তারপর আমি ওটা বার করবো। গন্ধটা তো খুব ভালোই বেরোচ্ছে, তোমাদের তো গন্ধটা শোকাতে পারছি না।
আর দেখো আমি মাইক্রোওভেনটাই প্রথম ইউজ করছি, কয়েকবার করছি, এখন একটু আধটু জন্য সেটিং এ ভুল হয়ে যাচ্ছে। প্রথমে 3 মিনিটটাকে না করে আমি স্টার্ট করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর আমি বাটার পনির বলে ফেলেছিলাম, এটা হচ্ছে সর্ষের ভাপা পনির, সর্ষে আর দইয়ের ভাপা পনির, যেটা আমি আর কি ভাপা ইলিশটা করি সেটাকে ভাপা পনিরটা করেছি। এবং পনিরটা কাঁচা, মানে জাস্ট একটু কেটে ধুয়ে নিয়ে এটা ভাজিনি, কাঁচা পনিরটাকেই ম্যারিনেশন করে তোমরা তো দেখলে করেছি। আমার এন্ড হয়ে গেল, দেখো সিটি বেজে গেল, এন্ড হয়ে গেল। এটা আমি এখন সুইচটা অফ করব না, এখানে যতক্ষণ না গরম পেপারটা বের করে মেশিনে এটা ঠান্ডা হবে, আওয়াজটা এই যে পাচ্ছ আওয়াজটা বন্ধ হবে, ততক্ষণ আমি এটা অফ করব না। তারপরে আগে শেষ হোক, তারপরে অফ করে বার করে তোমাদের দেখাবো কেমন হলো।